মর্মান্তিক, হৃদয় বিদারক। পথ বিভাজনেই কাল হল বনভোজকারী দলের বাবে। কাহিলি পুয়া আল্ট্রা বাস আর কয়লা ভর্তি ট্রাকর মাজত ভয়ঙ্কর সংঘর্ষ, ভয়াবহ পথ দুর্ঘটনাত নিহত 12 জন, আহত 30 জনেরও অধিক। গোলাঘাটর বসা ভরলার বনভোজলে বলে ওলাই আহি আল্ট্রা বাসখন বহার সময়ত 50 জনীয় দলটির কোনোয়ে হয়তো ভবা নাছিল তেওঁলোকৰ বাবে কিহে অপেক্ষা করে আছিল। সময় কাহিলি পুয়া 4:20 4:25 ভিতর, স্থান দেরগাঁওর বালিজান। হঠাৎ বাসখনত এটা প্রচণ্ড খুন্দা, একো ওয়াদি নাপাওতেই বহুতরে হাত ভরি ছিঙি ছিটিকি পড়িল। মুহূর্ততে হাহাকার বনভোজকারী দলটির মাজত। 4:41 ঘটনাটো হয়েছে, যেটা শব্দখন পাইছো মই বিছনার পৰা উঠি মই এই দোকানী ওচৰ দোকানীখনলৈ ফোন কৰিলো যে কি ঘটনা হয়েছে। তেওঁলোকে ৰিসিভ নকৰিলে ইয়াত লাগি আছে, মই স্কুটিখন লৈ ওলাই দেখিছো গোটেই ডেড বডি মানুহ চফা নাই। মই কৈছো কি হ'ল ভাই, কৈছে ভয় লাগিছে কেনেকৈ যাম। মই আৰু লগৰ তিনিটাক লৈ উঠি মানুহ যিবিলাক জীয়াই আছে সকলক উলিয়ালো, ডেড বডি যিবিলাক হৈ আছে চুই চাইছো তেওঁবিলাকক এৰি দিছো, যিবিলাকক বাচিব তেওঁলোকক উলিয়াই রাস্তালে খুবাইছো। 108 ফোন করেছো, 2-3 ঘন ধরে 108 পঠিয়ে দিয়ক, মানুষ বহু জখম। আচ্ছা, এই 609 কোন ফল আইছিল? এই ফল আপনার আমার ডেঙ্গা ফলের পর আইছিল জোরহাট, আর এখন ডিব্রুগড় ফলের পর আহি আছে কয়লা গাড়ি খন, এখন ট্রাক খন, আর এখন জনামতে আমার গোলাঘাট কমরবন্ধার হয় টিলিঙামণিলে পিকনিক খাবলে তেওঁলোক গৈ আছিল বুলি তেওঁলোকৰ পৰা মই জানিব পাৰোঁ। তাৰপিছত আপুনি তাৎক্ষণিকভাৱে পুলিচক খবৰ দিলে? হয়, পুলিচক খবৰ। তাৰপিছত আৰক্ষী আহি পালে? পাইছে। এতিয়ালৈকে কিমান ডেড, কিমান মানুহ মৰিছে বুলি ভাবিছে? মই 10টা মানুহ এতিয়ালৈকে মই ডেড পাইছো। পাইছে, পাইছে 10টা। সৰু ডাঙৰ মিলাই বাচ্চাও আছে। সৰু সৰু ল'ৰা ছোৱালী কিমান আছে? সৰু 3টা হ'ব, বাচ্চা 3টা। সৰু ল'ৰা ছোৱালী কিমান আছে? 3টা বাচ্চা আছে আৰু সব ডাঙৰ আছে, বাকী সব ডাঙৰ ডাঙৰ মানুহ হয়, মহিলাও আছে। ট্ৰাকখনৰ ড্ৰাইভাৰ হেণ্ডিমেন কিবা পাইছে? তেওঁলোকো মৰি আছে, তেওঁলোকৰ গাড়ীৰ ভিতৰতে আছে। আগত থকা পথ মেৰামতিৰ বাবে কৰা বিভাজনৰ বাবে একেটা লেনতে বিপৰীত দিশৰ পৰা অহা কয়লা ভৰ্তি ট্ৰাকৰ খুন্দাত চিৰদিনৰ বাবে নিথৰ হৈ পৰিল শিশুসহ 12 জনকৈ লোক, আহত হ'ল অন্য 30 জনেরও অধিক। ভয়ঙ্কর দুর্ঘটনাটির পিছত আল্ট্রা বাসখনের অবস্থা চাওক, কিমান জোরে খুন্দা লাগিলে এই অবস্থা হব পারে অনুমান করে লোক, লগতে খুন্দা মারিয়ে দ খাওয়াইত গৈ ছিটিকি পড়া এই ট্রাকখনলৈ মন করক। এই হৃদয় বিদারক পথ দুর্ঘটনাটোত প্রাণ হেরুয়া সকল হৈছে ক্রমে প্রিন্সিপিয়া শইকীয়া, রিঙ্কি শইকীয়া, নিত্যানন্দ বৰা, দীপালী শইকীয়া, শুভাঙ্কুৰ শইকীয়া, সোণেশ্বৰ শইকীয়া, মৃদুল বৰা, নবজিৎ শইকীয়া, অনিমা শইকীয়া, নূৰ আলম হক, নিহাৰিকা বৰা আৰু পিংকী শইকীয়া। যোৰহাট মেডিকেল কলেজ আৰু হস্পিটেলত চিকিৎসাধীন হৈ থকা 30 জনেরও অধিকৰ বহুকেইজনৰ অৱস্থা বৰ্তমানেও সংকটজনক অৱস্থালৈ লক্ষ্য কৰি নিহতৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। কাহিলি পুৱাতে ঘটা এই মৰ্মান্তিক পথ দুৰ্ঘটনাই নতুন বছৰৰ আজি তৃতীয় দিনটোত মন মগজু কঁপাই গৈছে সমগ্ৰ ৰাজ্যবাসীৰ। দৰাচলতে ভুল কাৰ, বাছ ড্ৰাইভাৰ, ট্ৰাক ড্ৰাইভাৰ নে ফ'ৰলেন পথ নিৰ্মাণ তথা মেৰামতিত জড়িত সংস্থাৰ? সময়ে ইয়াৰ উত্তৰ দিলেও পথ দুৰ্ঘটনাটোৱে প্ৰাণ কাঢ়ি নিয়া পৰিয়ালকেইটা তথা সমগ্ৰ অঞ্চলটোৰ বিষাদ যে কোনোকালে মাৰ নাযাব সেয়া কিন্তু ধুৰুপ। নিউজ ডেস্ক, মিৰৰ অফ আসাম।